सो हे गाइस वेलकम बैक केमन आसें सबाई तो आजकल ये भिडियोते अपन नहीं आसलम गेम प्ले सेरकम एक एचडीआर इफेक्ट जे इफेक्टा जो अपना जेको गेम प्ले ते यूज करें तो वही गेम प्ले लुकटा एकदम मारात्मक देखा जाए और वही इफेक्टा क्योंकि अपना जेको गेम प्ले ते मात्र एक क्लिके एड करते पारबें। सो आगे चलें प्रिव्यूटा देखे आसि। सो प्रिव्यूते तो एचडीआर कलरगुलो देखे निलें एखन चलें देखे आसि एरकम कलरगुलो कि करे करबें। एचडीआरगुलो एड करार जोन्नो आपनादेर ए एलाइट मोशन एपटार दरकार हबे। एटार प्रिमियम वर्शन एपेर लिंक ए भिडियोर डेस्क्रिप्शन बक्से देवा आछे। ओई लिंके क्लिक करे एलाइट मोशन एपटाके डाउनलोड करे नेबें। एलाइट मोशन एपटाके डाउनलोड करार परे ए भिडियोर डेस्क्रिप्शन बक्से एरकम एकटा एक्सएमएल फाइलेर लिंक देखते पाबेन। ओई लिंकेर उपर एकटा क्लिक करबें। एरपरे एखान थेके डाउनलोड बाटनेर उपर एकटा क्लिक करबें। एरपर एखान थेके ओकेते एकटा क्लिक करबें। दें उपरे देखबें थ्री डॉट एकटा बाटन आछे ओई बाटनटार उपर एकटा क्लिक करबें। एरपर एखान थेके डाउनलोडेर उपर एकटा क्लिक करबें। दें ए एक्सएमएल फाइलटा डाउनलोड हो जाबे। एक्सएमएल फाइलटाके डाउनलोड करार परे आपनादेर फोन थेके फाइल ম্যানেজারটাকে ওপেন করবেন। দেন আপনাদের যে ডাউনলোড ফাইলটা আছে ওইটাতে যাবেন। এরপর আপনারা ওই এক্সএমএল ফাইলটা কোথায় আছে ওইটাকে বার করবেন। দেন ওইটার উপর একটু ক্লিক করে ধরে রাখবেন। এরপরে নিচের এই সেন্ডের উপর একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে এলাইট মোশন অ্যাপের উপর একটা ক্লিক করবেন। যাদের ফোনে এলাইট মোশন অ্যাপটা থাকবে শুধুমাত্র তাদেরই ওইখানে এলাইট মোশন অ্যাপটা শো করবে। দেন ওই এলাইট মোশনের উপর একটা ক্লিক করবেন। দেন আপনারা ওইখান থেকে মিনিমাইজ করে এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করবেন। দেন এমন একটা ইন্টারফেস আসবে, এখানে দেখবেন প্রজেক্ট নামে একটা অপশন আছে, ওইখানে আসবেন। এরপরে উপরে ওই প্রজেক্টটা দেখতে পাবেন, জাস্ট ওই উপরের প্রজেক্টটার উপর একটা ক্লিক করবেন। দেন নিচে দেখবেন প্লাস একটা বাটন আছে, ওই বাটনটার উপর একটা ক্লিক করবেন। এরপরে এইখান থেকে মিডিয়াটা সিলেক্ট করবেন। দেন যে ভিডিওটাতে কালারগুলোটা অ্যাড করতে চান ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে দেখবেন ওই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন এইখানে একদম উপরে দেখবেন ওই ভিডিওটার লেটার রয়েছে। এরপরে ওই ভিডিওটা যেখানে শেষ হয়েছে ওইখানে চলে আসবেন। দেন উপরের এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এরপরে এইখান থেকে সিলেক্ট অল লেয়ারে একটা ক্লিক করবেন। দেন নিচে দেখবেন কাটের তিনটা অপশন আছে, একদম লাস্টের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন দেখবেন এই পাঁচটা লেয়ার এক সমান হয়ে গেছে। দেন উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারের ডান পাশে দেখবেন একটা অপশন আছে, জাস্ট ওইখানে একটু ক্লিক করে ধরে একদম নিচেটায় না এই চারটা লেয়ারের নিচে নিয়ে আসবেন। দেন আপনাদের ওই ভিডিওটাতে কোনো ঝামেলা ছাড়াই ওই এইচডিআর ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এরপরে সেভ করার জন্য উপরে দেখবেন শেয়ারের একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এইভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ভিডিওতে এরকম কালারগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন।